হ্যালো ভিউয়ার্স, তো ওয়েলকাম জানাচ্ছি। নতুন ভিডিওটি আজকে আপলোড করব, সেটি হচ্ছে যে কিভাবে আপনারা ফরওয়ার্ড করে যে কারো মোবাইলে এসএমএস নিয়ে আসতে পারবেন আপনার মোবাইলে অথবা আপনার কম্পিউটারে। সো এই বিষয়টি জানতে হলে আপনার পুরো ভিডিওটি দেখতে হবে, কেননা আজকে ভিডিওতে আমি বলতে চাচ্ছি যে এসএমএস ফরওয়ার্ডিং করে আপনি খুব সহজেই যে কারো মোবাইলে এসএমএস ফরওয়ার্ড করে নিয়ে আসতে পারবেন আপনার মোবাইলে অথবা কম্পিউটারে। এই কাজটি আমরা সচরাচর অনেকভাবে করে থাকি, কারণ এর রিজন হচ্ছে আমরা যখন আমাদের দু তিনটে একটা মোবাইল ফোন থাকে তখন কিন্তু গুরুত্বপূর্ণ এসএমএস আমাদের মোবাইলে চলে আসে। এই মোবাইলে এসএমএস আসার কারণে কিন্তু অনেকটা আমরা জানতে পারি যে এই এসএমএস গুলো কিভাবে ব্যবহার করতে হয়, যে কারণে আমরা ফরওয়ার্ড করে দিতে দিই। তাছাড়া আপনি ইচ্ছে করলে যে কারো মোবাইলে এসএমএস ফরওয়ার্ড করে আপনার মোবাইলে নিয়ে আসতে পারেন। এই ভিডিওটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখাবো যে কিভাবে আপনি যে কারো এসএমএস ফরওয়ার্ড করে নিয়ে আসতে পারবেন আপনার মোবাইলে, অথবা যে কথাটি বলেছিলাম আপনার যদি দু তিনটা মোবাইল থাকে আপনি খুব সহজে ম্যানেজ করতে পারবেন আপনার মোবাইলে এসএমএস গুলো, এবং আপনি খুব সহজেই দেখতে পারবেন একটি মাত্র মোবাইলে। তো এই কাজটি করতে হলে যে বিষয়টি লক্ষ্য করতে হবে, একটি অ্যাপস আপনাদের মোবাইলে ইনস্টল করে নিতে হবে। এবং আমরা চলে যাচ্ছি সরাসরি প্লে স্টোরে, এবং প্লে স্টোরে জানেন অনেকগুলো অ্যাপস এখানে রয়েছে, আমরা অনেক অ্যাপস জানি না কীভাবে ব্যবহার করতে হবে। তো এখানে যাওয়ার পর যে আপনারা এখানে লিখবেন এসএমএস ফরওয়ার্ড, তো এসএমএস ফরওয়ার্ড লেখার পর এখানে অনেকগুলো এসএমএস ফরওয়ার্ড অ্যাপস পাবেন। তবে আমার জানার মতো সবচেয়ে ভালো কাজ করছে এই অ্যাপসটি, এস এম এস ফরওয়ার্ড ও টু ফরওয়ার্ড এস এম এস পিসি অর ফোন। আপনি ইচ্ছে করলে আপনার মোবাইলের এস এম এসগুলো কিন্তু পিসিতেও নিতে পারবেন খুব সহজে ফরওয়ার্ড করে। তো এই কাজটি করতে হলে যে কাজটি করতে হবে, আপনার বিকনিম অথবা আপনার টার্গেটকৃত মোবাইল অথবা আপনার যে দুটি মোবাইল থাকে যে কোনো একটি মোবাইলে সেটা সেট আপ করে নিতে হবে। তো এই অ্যাপসটি এখানে আমি ইনস্টল করে নিয়েছি এই মোবাইলে। এবার আমি ওপেনে ক্লিক করছি। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর এস এম এস ফরওয়ার্ড নামে যে একটি অপশন দেখাবে, তো আমরা ওকেতে ট্যাপ দিয়ে করবো। দেখার পরে এখানে একটি ওয়ার্নিং দিবে যে আসলে আপনার মোবাইলে যে কেউ এই অ্যাপসটি যেন ইনস্টল না করতে পারে, আপনি যেন বুঝতে পারেন এস এম এই অ্যাপসটি আপনার মোবাইলে আপনি নিজেই ইনস্টল করেছেন, সতর্ক থাকার জন্য বলছে। তো আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখুন আমরা দেখতে পাচ্ছি যে এখানে পারমিশন অ্যাপ্রুভাল এস এম এস সেন্ড অ্যান্ড রিড, এখানে পারমিশন যেটি আছে আমরা এগ্রিগ্রান্ট ক্লিক করবো, এগ্রিমেন্টে ক্লিক করে আমরা অ্যালাউ করে দেবো, দেন অ্যালাউ অ্যালাউ। তারপর এই অ্যাপসটি রেডি হয়ে গেল। তো রেডি হয়ে যাওয়ার পর দেখুন দেখতে পাচ্ছি টাচ দ্য প্লাস বাটনে আপনাকে টাচ করতে হবে। তো আমি প্লাস বাটনে ক্লিক করছি। প্লাস বাটনে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে সেট আপ করে নিব যে আমাদের মোবাইলে এস এম এস ফরওয়ার্ডিং করে কোন মোবাইল যাবে। তো আমরা এস এম এস দেখুন উপরে এস এম এস সিলেক্ট করা আছে, দেন সেট আপ রিসিপিয়েন্ট, দুটোর মাধ্যমে আমরা এস এম এস ফরওয়ার্ডিং করতে পারি, সেটি হচ্ছে ইমেল অর ফোন নাম্বার। তো যেহেতু এখানে ফোন নাম্বার দিয়ে বলছি আমি, এই জন্য আমি প্রথম যে কাজটি করব এখানে ডাবল এইট বসাবো। প্রথমে আমাদের কান্টি কুটি বসাতে হবে ডাবল এইট, তারপর নাম্বারটি এখানে বসিয়ে দেবো। তো নাম্বারটি বসিয়ে দেওয়ার পর যে কাজটি করবো, আমরা যদি এখানে প্লাসে ক্লিক করি তাহলে কিন্তু দেখুন এখানে আছে ইন্টার ইমেল ফোন নাম্বার অ্যান্ড ফ্রম কন্ট্যাক্টস, এখানে আরেকটি নাম্বার আমরা ফরওয়ার্ড করতে পারবো। তো এটি থাক, দেন আমরা যে কাজটি করবো নিচে যে নেক্সট আছে আমরা নেক্সটে ক্লিক করবো। দেন দেখুন ইফ ইউ ওয়ান্ট টু ফরওয়ার্ড অল মেসেজ ডোন্ট ইন্টার এনিথিং ইউ ক্যান সার্চ ওয়ার্ড। তো আমরা ইগনোর কেস সেন্সিটিভ ওয়ান চেকিং কন্ডিশন এখানে ক্লিক করে রাখবো। তারপর আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর দেখুন আমরা আবার নেক্সটে ক্লিক করবো। তো নেক্সটে ক্লিক করার পর দেখুন আমাদের সেট আপ হয়ে গেল ফিল্টার ওয়ান নামে। আপনি ইচ্ছে করলে এখানে একটি নামও দিতে পারেন, সো আমি এখানে ডেমো দিচ্ছি ড্যামো। দেন যে কাজটি করব আমি উপরে ক্লিক করব, এই যে উপরে ক্লিক করব তাহলে কিন্তু একটি এস এম এস চলে যাবে। তো আমরা সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করার পর দেখুন একটি এখানে মেনু চলে আসছে ওয়ার্নিং, দেন নো কন্ডিশন ইন দ্য ফরওয়ার্ড কন্ডিশন ফিল, সো অল মেসেজ আর ফরওয়ার্ডেড, ওকে। দেন এখানে আরেকটি অপশন চলে আসছে, উড ইউ লাইক টু সেন্ড এ টেস্ট মেসেজ। তো আমি আসলে মেসেজ টেস্ট করব, তো আমি এখানে ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পর কিন্তু একটি এস এম এস কিন্তু চলে গেছে আমার মোবাইলে, এবং আমি খুব সহজেই এই ডেমো এস এম এসটি কিন্তু আমার মোবাইলে পেয়ে যাবো, যেহেতু আমার মোবাইলটি কাছে নেই আপনাদের দেখাতে পারছি না। তো আপনারা এই হচ্ছে সেটিংটি করে আপনি বের হয়ে যাবেন। এখন এই মোবাইলে যতগুলো এস এম এস আসবে সব এস এম এসগুলো চলে যাবে আপনার মোবাইলে, ঠিক আছে। এবং আপনার যদি এই যে আপনি যদি ইমেলে নিতে চান তাও করতে পারবেন, সব এস এম এস ফরওয়ার্ড করে ইমেলে চলে যাবে। এই হচ্ছে এস এম এস ফরওয়ার্ডিংয়ের কাজ। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।